তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে ভোট প্রচারে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ এলেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার শামসেরগঞ্জের ভাষাই পাইকর হাইস্কুল মাঠে জনসভা করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা তৃণমূলের সভাপতি সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান, তৃণমূলের মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান আবু তাহের খান, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এদিন করোনা বিধিকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে 1000 কর্মী সমর্থক নিয়েই সভা অনুষ্ঠিত হয়। প্রবেশপথে সকলকে দেওয়া হয় স্লিপ, হাতে স্যানিটাইজার, মুখে মাস্ক, পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থাও করা হয়েছিল। শামীম আক্তারের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আপনারা জানেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে দেওয়া হয়েছে, মুর্শিদাবাদের মানুষের থেকে ভালো কেউ জানেন না। লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে হারাতে পারেনি, লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে হারাতে পারেনি, সিরাজউদ্দৌলাকে এই পলাশির প্রান্তরে লর্ড ক্লাইভ হারায়নি। মির্জাফর পেছন দিক দিয়ে বেইমানি করেছিল, ছুরি মেরেছিল, তাই সিরাজউদ্দৌলা সেদিন হেরেছিল এবং বাংলায় ব্রিটিশ শাসন স্থাপিত হয়েছিল। ঠিক সেইভাবে আমাদের নতুন মির্জাফর যে বাংলায়, সে পেছন দিক দিয়ে মমতা ব্যানার্জিকে ছুরি মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, নন্দীগ্রামে অসৎ উপায় কারচুপি করে মমতা ব্যানার্জিকে অল্প ভোটে হারিয়ে দিয়েছে। নন্দীগ্রামের মানুষ কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, কিন্তু সেইটা দিয়ে ভাবলো মির্জাফর যে পুরো বাংলা দখল করে নিয়ে নতুন ক্লাইভ যার নাম মোদী ক্লাইভ, নতুন ক্লাইভ যার নাম অমিত ক্লাইভ, সেই তাদের হাতে বাংলাকে তুলে দেবে। কিন্তু বাংলার মানুষ বলল, না, আমরা সাম্প্রদায়িক বিভাজনে বাংলাকে ভাগতে দেব না, দিচ্ছি না, দিচ্ছি না, দিচ্ছি না। তাই সেই দিন সারা বাংলায় একটু অন্যান্য কারণের জন্য দুটো নির্বাচন এখানে বন্ধ হয়ে গেল, না হলে 213 আর 215টা আসন শিওর হতো, আরো হয়ে যেত 220টা আসন হতো, যেটা আস্তে আস্তে হয়ে যাবে, হয়ে যাবে 220টা আসন হয়ে যাবে। সেই আসন মমতা ব্যানার্জিকে দিয়ে বলল, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে। বাংলায় সাম্প্রদায়িকতা চলে না ভাই, বাংলায় ধর্মীয় বিভাজন চলে না। আমার মজব, আমার কাছে প্রিয়, আমার হৃদয়ের মধ্যে আছে, তাই তো আমি মজবকে পুরো মানি। মক্কায় গিয়েছি, আমি আমার মজবকে মানি, কিন্তু অন্যের মজবকেও আমি সমানভাবে সম্মান দিই। এটাই বাংলার সৃষ্টি, এটাই বাংলার বলো। মজহব নেই সিখাতা আপস মে বৈর রাখনা, হিন্দি হ্যাঁ হিন্দুস্তান হামারা, এ আমার, এই দেশ আমার। ওই যে বলেন না উনি এসে মাঝে মাঝে, এখন যে নতুন মির্জাফর মমতা ব্যানার্জিকে বেগম বলে দিচ্ছেন, ওই আমাদের বলে দিচ্ছেন যে এখান থেকে তাড়িয়ে দেব, একটা সে বাদর মুখ বিজেপির নেতা আছে, সে বলছে এদের তাড়িয়ে দাও, এদের ঘুরিয়ে দাও, ফিরা থাকিনকে তাড়িয়ে দাও। আমি বলছি ভাই, এটা আমার ঘর, এটা আমার ভারতবর্ষ, আমার এটা আমার ঘর, আমার ঘর থেকে আমায় কে তাড়াবে, কে তাড়াবে আমাকে, আমার ঘর থেকে আমাকে, কার ক্ষমতা আছে আমার ঘর থেকে আমায় তাড়াবে? তুমি এনআরসি করবে, তুমি সিএএ করবে, তুমি ভ্যাচ করা করবে, মমতা ব্যানার্জি বেঁচে আছে, তোমাকে এনআরসি সিএ করতে দেবে না, আমার ঘর থেকে আমায় তাড়াবে। এই দেশে আমার জন্ম, আমাদের সকলের জন্ম এই দেশে। ফিরহাদ হাকিম, আমিরুল ইসলাম, আমাদের আবু তাহের, খলিলুর ইসলাম, আমাদের সকলের জন্ম এই দেশে। এই দেশ আমার, এই দেশ আমার, আমার আমাদের এই দেশ, এই দেশ আমাদের সকলের দেশ। তাই তো নজরুল বলে গেছিলেন, হিন্দু নরা মুসলমান এ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার,
সেই কাণ্ডারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাণ্ডারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশের মানুষ ডুবছে, হিন্দু ডুবছে, মুসলমান ডুবছে, দলিত ডুবছে, সব ডুবছে, অত্যাচারিত হচ্ছে। তাই দেশের মানুষ চাইছে মমতা ব্যানার্জি